আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু ইলিশের মরশুম আসতেই বাঙালি পরিবারে মোটামুটি খুশির মেজাজ অনেকেই বাজার থেকে বাড়িতে নিয়ে আসছেন রুপলি শস্য কিন্তু দামটা এখনও যেন ঠিক নাগালের মধ্যে নেই কিন্তু তা বলে ইলিশ চুরি হ্যাঁ এমনটাই ঘটেছে বাঁকুড়ার বাজারে। সেখানকার মাছ বাজারে হানা দিয়ে পঁচিশ কেজি ইলিশ মাছ চুরি করেছে চোর এই তো গত বৃহস্পতিবারের ঘটনা তবে শুধু ইলিশ চুরি করে খান্ত হয়নি চোর নিয়ে যায় পমফ্রেটও তৎপরতার সঙ্গে চোর বাবাজিকে পাকড়াও করেছে পুলিশ চুরি করা মাছ বাজারে বিক্রয়ের তাক করছিল ধৃত ব্যক্তি আর কেউ এর সঙ্গে জড়িত ছিল কি না তা জানার চেষ্টা চলছে বলেই জানিয়েছে পুলিশ তবে বাঁকুড়ায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলেই দাবি বাসিন্দাদের গড় দাম পঁচাত্তর লক্ষ টাকা কোনো কোনোটির দাম তো আবার এক কোটিরও বেশি কথা হচ্ছে পোকার হ্যাঁ স্ট্যাগ বিটেল নামে এক প্রজাতির পোকার দাম লাক্সারি গাড়ির মতোই সেটি কিনতে রীতিমতো হত্যে দিচ্ছেন অনেকে পোষ্য কেনার জন্য অনেকে মোটা অঙ্কের টাকা খরচ করেন এমনটা শোনা যায় কিন্তু এই পোকা কিনতে কেন লাখ লাখ টাকা খরচ করছেন মানুষ জানা যাচ্ছে অনেকেই মনে করেন স্ট্যাগ বিটেল সৌভাগ্যের প্রতীক এই পোকা ঘরে রেখে নাকি রাতারাতি বড়লোক হয়ে গিয়েছেন অনেকে বিশ্বাস বা অন্ধবিশ্বাস যায় বলুন না কেন সেই খবর সামনে আসতেই এই বিরল পোকা কেনার জন্য খোঁজ বাড়ছে বাইশ বছর আগে পর্বত অভিযানে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন মার্কিন অভিযাত্রী উইলিয়াম স্ট্যাম্পফিল দক্ষিণ আমেরিকার চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হোয়াস কারানে সেই শৃঙ্গ জয়ের জন্য অভিযান করতে গিয়ে দু হাজার দুয়ে বাড়ি ছেড়েছিলেন তিনি আর ফেরা হয়নি আচমকা ধস নামে রাস্তায় বিস্তর খোঁজাখুঁজি চললেও স্ট্যাম্পফিলের সন্ধান মেলেনি শেষমেষ অবশ্য পেরুর সেই শৃঙ্গেই মিলল বছর ষাটকের উইলিয়ামের অবিকৃত দেহ ঠিক যেন ঘুমিয়ে রয়েছেন তিনি তীব্র শৈত্যের কারণে তার দেহে কোনো পছন্দ ধরেনি প্রকৃতি যেন তাকে মমি করে আগলে রেখেছে এতদিন ঘটনাস্থল থেকে প্রয়াত অভিযাত্রীর যে পোশাক জুতো পাওয়া গেছে সেসবেরও কোনো ক্ষতি হয়নি কথাই রয়েছে যে গল্পের গরু গাছে ওঠে তবে এবারে গাছে নয় গরু উঠল গ্যারাজের টিনের চালে দুর্গাপুরের এম এ টাউনশিপের বিটু এলাকার বাসিন্দা সায়ন চক্রবর্তীর বাড়ির গ্যারেজের টিনের ছাদে উঠে পড়েছে একটি গরু সেখান থেকে প্রাণীটিকে নামিয়ে আনতে তো কালঘাম ছুটল বাসিন্দাদের কিন্তু গরু সেখানে উঠল কি করে জানা গেছে আবাসনের দোতলা সিঁড়ি দিয়ে সোজা ব্যালকানিতে উঠে যায় গরুটি ব্যালকানির দরজা খোলা দেখে সেখান থেকে শটান গ্যারেজের টিনে ছাদে গরুর এই অভিযান দেখতে রীতিমতো ভিড় জমে যায় আবাসনের সামনে পরে আবার ওই একই পথে গরুটিকে নিচে নামিয়ে আনা হয়েছে একটি বইয়ের দাম সাত কোটি টাকা অবিশ্বাস্য শুনতে লাগলো এটাই সত্যি বিশ্বের অন্যতম চর্চিত বইটি এত টাকায় বিক্রি হয় আকাশ থেকে পড়ছেন অনেকেই বইটি ভূতের বই হিসেবেই পরিচিত প্রথম ছাপা হয়েছিল আঠারোশো সালে আর দু সালে এসে তা বিক্রি হয়ে গেল সাত কোটি চার লক্ষ টাকায় ব্রিটিশ লেখক মেরি শেলি লেখা বইটির নাম ফ্র্যাঙ্কস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস বইটির প্রথম প্রকাশিত কপিগুলির মধ্যে তিনটি কপি আজও রয়ে গেছে গোলাপি মলাটে এই তিনটি কপির আবার একটিমাত্র ব্যক্তিগত সংগ্রহে ছিল এবার শেষমেশ সেটাই নিলামে উঠল ইন্দোনেশিয়ার শুলা দ্বীপের একটি গুহাই অর্ধ বছরের বেশি পুরনো একটি চিত্রকর্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা তাদের ধারণা এটি বিশ্বের সবচেয়ে পুরনো চিত্রকর্ম ছবিতে দেখা যাচ্ছে যে লাল রঙের বড় আকারের একটি শুকরকে ঘিরে রয়েছেন তিন ব্যক্তি সন্ধান পাওয়া চিত্রকর্মটি প্রায় একান্ন হাজার দুশো বছরের পুরনো বলে জানা গেছে গবেষকদের মতে মানব সভ্যতার বিবর্তন নিয়ে প্রচলিত ধারণা পাল্টে দেবে এই আবিষ্কার তারা বলছেন এই চিত্রকর্মে দুর্বোধ্য এক কাহিনী তুলে ধরা হয়েছে ওই সময়েও যে মানুষের বিমূর্ত চিন্তাভাবনার সক্ষমতা ছিল তা ফুটে উঠেছে ছবি থেকে বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সুদীপ পশু